মানুষের সাথে হল্লাবল, মানুষের পাশে হল্লাবল, 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 হল্লাবল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা। মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লাবল, 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 হল্লাবল। আজ মহাসপ্তমী, হল্লাবলের পক্ষ থেকে সমস্ত দর্শক এবং বিজ্ঞাপন দাতাদের জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। চোখ রাখবো এই মুহূর্তের খবরে, শুতে এসিও না। মজাদার স্বাদে ভরা স্বাদ। মহাসপ্তমী সন্ধ্যায় রাজধানী দুর্গা বাড়িতে পুজো দিলেন রাজ্যপাল ডক্টর কাপ্তান সিং সোলাঙ্কি। প্রচুর আনন্দে মেতেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এই বছর গোটা বাংলাদেশে পুজো বৃদ্ধি পেয়ে হয়েছে 31,272। ধলেশ্বরী শান্তিনিকেতন সংস্কৃতি পরিষদে পুজো মণ্ডপ উদ্বোধন করে সস্ত্রীক মুখ্যমন্ত্রী। মহাসপ্তমী সন্ধ্যায় সোনাপুরের এক বাড়ি থেকে 10 লক্ষ টাকা বিলিতি মদ উদ্ধার করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। বৃদ্ধি নগরে চাল পচে লরি থেকে ব্যাপক সংখ্যক ফেন্সিডিল বোতল উদ্ধার করল পুলিশ। এখন বিস্তারিত, মহাসপ্তমী সন্ধ্যায় রাজধানী দুর্গা বাড়িতে পুজো দিলেন রাজ্যপাল ডক্টর কাপ্তান সিং সোলাঙ্কি। মঙ্গলবার সন্ধ্যায় তিনি সপরিবারে দুর্গা বাড়িতে এসে পুজো দেন। রাজ্যপালের সফরকে ঘিরে সন্ধ্যায় দুর্গা বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। মহাসপ্তমী সন্ধ্যায় রাজধানীর দুর্গা বাড়িতে পুজো দিয়েছেন রাজ্যপাল ডক্টর কাপ্তান সিং সোলাঙ্কি। মঙ্গলবার সন্ধ্যা আরতির সময় রাজ্যপাল সপরিবারে দুর্গা বাড়িতে এসে উপস্থিত হন। দেবী দুর্গার চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে নৈবেদ্য সহ পুজো দেন রাজ্যপাল। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর সন্দীপ এন মাহাতো সহ প্রশাসনের একাধিক শীর্ষকর্তা। রাজ্যপাল আসবেন এজন্য সন্ধ্যা থেকে দুর্গা বাড়িতে নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে। এই সময় সাধারণ দর্শনার্থীদের দুর্গা বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। দুর্গা বাড়িতে পুজো দিয়ে রাজ্যপাল বলেছেন, ত্রিপুরাবাসীকে যেন দেবী দুর্গা শক্তি দেন, তিনি যেন সমস্ত অশুভ শক্তি বিনাশ করতে পারে, সে সাথে এরাজ্যের মানুষকে পুজোর দিনগুলি শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত করার আহ্বান জানিয়েছেন। ষষ্ঠী से लेके महानवमी और विजयादशमी तक माँ दुर्गा की पूजा का माहौल हम सबके अंतःकरण में नई प्रेरणा प्रदान करता है। इस भक्ति भरे माहौल में मैं माँ दुर्गा से प्रार्थना करता हूँ कि त्रिपुरा स्टेट की जनता को खुशहाली दें और जिस आश्री शक्तियों का दमन करने के लिए माँ दुर्गा जानी जाती हैं वो हम सबको शक्ति दे। इस प्रकार की आश्री शक्तियाँ
हमारे समाज के अंदर से लुप्त हो जाए। রাজন্য স্মৃতি বিজড়িত রাজধানীর দুর্গাবাড়িতে এখনো রাজার আমলের সংস্কৃতি মেনেই দেবী দুর্গার পূজা অর্চনা চলছে। দুর্গাবাড়ির দুর্গা দেবীর দু হাত প্রদর্শিত, বাকি আটটি হাত পেছনের দিকে রয়েছে। কথিত আছে, দুর্গা দেবী দশ হাত দেখে ত্রিপুরার মহারানী ভয় পেয়েছিলেন, সে থেকেই দুর্গাবাড়ির দুর্গা প্রতিমার দু হাত। ৩৭ লক্ষ রাজ্যবাসীর দায়িত্ব যার কাঁধে, সেই মুখ্যমন্ত্রী কখনো গরিব হতে পারে না, তাই আমি ধন্যবান মুখ্যমন্ত্রী। মঙ্গলবার অনুগড়ে জেলা সফরে গিয়ে একটি পুজো মণ্ডপে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এভাবে বিঁধলেন বর্তমান মুখ্যমন্ত্রী। এছাড়াও সপ্তম পে কমিশনের প্রসঙ্গ তুলে বাকি প্রাপ্যগুলিও দেওয়া হবে বলে সরকারি কর্মচারীদের ধৈর্য ধরার কথাও বললেন মুখ্যমন্ত্রী। সপ্তমীর বিকেলে কৈলাসহর মহকুমায় এক ছুটিকা সফরে গেছেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী। বিকেলে কৈলাসহর বিমানবন্দরে হেলিপ্যাডে নেমে সোজা চলে যান কৈলাসহরের বনেদি ক্লাব হিসেবে পরিচিত ভেনাস ক্লাবের পুজো মণ্ডপে। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী জয়ানীতি দে, উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদ সদস্য নীতিশ দে, অনুকোটে জেলার ডিএম এল ডালো, পুলিশ সুপার লাকি চৌহান। বাসপতি তৈরি ভেনাস ক্লাবের পুজো প্যান্ডেল দেখে অভিভূত হন মুখ্যমন্ত্রী। পুজো উপলক্ষে আয়োজিত ক্লাবের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, আমি গরিব মুখ্যমন্ত্রী নই, আমি ধনবান মুখ্যমন্ত্রী, যার কাছে ত্রিপুরার মতো বৈভবশালী রাজ্য রয়েছে সে তো ধনবান হবেই। মুখ্যমন্ত্রী বলেন, গরিব বলে আমি কিছু মানি না, গরিব হলো মানুষের মানসিকতা। এ প্রসঙ্গে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নাম উত্থাপন করে বলেছেন, উনি নিজেকে সবসময় গরিব মুখ্যমন্ত্রী বলতেন, কিন্তু যার কাছে ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর দায়িত্ব রয়েছে সে মুখ্যমন্ত্রী তো কখনোই গরিব হতে পারে না। মানসিকতা যদি গরিবী মানসিকতা থাকে, সে যত বড় ভোট না যত বড় পদে বসুক না কেন, সে কোনোদিন ধনবান হতে পারে না। গরিব কোন ব্যক্তি আমি মানি না, ব্যক্তি গরিব হয় না, তার মানসিকতা গরিব হয়ে যায়। আর তাহলে আমার পূর্বশ্রী যে মুখ্যমন্ত্রী, উনিও তো মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু সবসময় আমিও শুনতাম গরিব মুখ্যমন্ত্রী, গরিব কিভাবে মুখ্যমন্ত্রী হতে পারে ভাই? ভারতবর্ষের মধ্যে মুখ্যমন্ত্রী গরিব কেউ হতে পারে? আর ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানে ৩৭ লক্ষ ত্রিপুরাবাসী সর্বস্ব আমাকে দিয়ে দিয়েছে, সব দায়িত্ব আমার উপরে সঙ্গে দিয়েছে। এই ক্লাবের যে ভূমি সেটাও আমার কাছে রয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে। এখানে আপনারা যাই রোজগার করেছেন, যা আছে গাড়ি বাড়ি সব তো ত্রিপুরা সরকারের কাছে, আপনারা তো ত্রিপুরার মানুষ। ভেনাস ক্লাবে পূজোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের কথা উল্লেখ করে বলেছেন, সবই তো শুরু করেছে বর্তমান সরকার, কর্মচারীদের বাকি প্রাপ্য হলেও বর্তমান সরকার পূরণ করবে বলে তিনি কর্মচারীদের সরকারের প্রতি আস্থা রাখার কথা বলে আশ্বস্ত করলেন। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে আগামী তিন বছরে রাজ্যকে স্বয়ংভর করার লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন পলিসি সম্পর্কেও বিস্তারিত বলেছেন। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট। স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম মনুজ্যোতি বর্মা, বাড়ি তিলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী থানাধীন বৈরাগী ঢেপা গ্রামে। ঘটনাটি দুর্ঘটনা না অন্য কিছু তা নিয়ে জনগণের মধ্যে চাপা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় বৈরাগী ঢেপা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার দুপুরে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন বৈরাগী সেবা গ্রামে ১৭ বছরের যুবক মনোজ দেব বর্মা খোয়াই নদীতে স্নান করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দুপুর গড়িয়ে বিকেল হলেও বাড়ির লোকেরা মনোজের খোঁজ রাখেননি। সন্ধ্যার কিছুটা আগে স্থানীয়রা মনোজের ভাসমান দেহ খোয়াই নদীর জলে দেখতে পান। স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করে বাড়িতে খবর পাঠায়। খবর পেয়ে বাড়ির লোকেরা ছুটে আসেন এবং দেহটি তড়িঘড়ি তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান। তেলিয়ামুড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মনোজ দেব বর্মাকে মৃত বলে ঘোষণা করেন। এদিন তেলিয়ামুড়া হাসপাতালে মৃত মনোজ দেব বর্মার এক নিকট আত্মীয় এ সংবাদ জানিয়েছেন। খবর জানলে
বাড়ি কোন জায়গায়? নাম কি? কি করে সে? এদিকে মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৈরাগী ঢেপা গ্রামের জনগণের মধ্যে একটা চাপা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। অনেকের মতে হাটু জলের খোয়াই নদীর জলে ডুবে মনোজের মৃত্যু হতে পারে না, ঘটনাটি আত্মহত্যা নতুবা খুন। যদিও মঙ্গিয়াকামী থানার পুলিশ এই ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদের সন্ধ্যা হয়ে যাওয়ায় মৃতদেহের ময়না তদন্ত সম্ভব হয়নি, তাই দেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বুধবার ময়না তদন্তের পর দেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে। এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট গ্রামে শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, আল্লাপুর। প্রচুর আনন্দে মেতে উঠেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশও। এবছর গোটা বাংলাদেশে 31,272 দুর্গাপুজো হচ্ছে। গত বছরের তুলনায় এবছর 1,195 পুজো বৃদ্ধি পেয়েছে। হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি বা ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দুর্গাপুজো মেতে উঠেছে ত্রিপুরার পাশের রাষ্ট্র বাংলাদেশও। বাংলাদেশও পঞ্চমী দিন থেকে শুরু হয়েছে উৎসব। প্রতি বছরের মতো এবারও পুরনো ঢাকার বিভিন্ন হিন্দু প্রভাবিত মহল্লায় গড়ে উঠেছে পুজো মণ্ডপ। বিশেষ করে পুরনো ঢাকার শাখারি বাজার, লক্ষ্মী বাজার, শ্যাম বাজার, তাঁতি বাজার, কোলতা বাজার, ওয়ারিং মোড়, গেটলো, ডালপট্টি প্রভৃতি মহল্লায় বড় বাজেটের দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্ট মহল্লাগুলোতে মণ্ডপ নির্মাণে কে কাকে চেক কার্ড দিতে পারে তারই প্রতিযোগিতা চলছে। এদিকে হিন্দুদের এই শ্রেষ্ঠ উৎসবে আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকতে নির্দেশ জারি করেছে পুলিশ। পুরনো এবং নতুন ঢাকার প্রায় প্রতিটি পুজো মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। প্যান্ডেলে প্যান্ডেলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শারদীয় দুর্গাপুজো নিরাপদ এবং শান্তিপূর্ণ করতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আজাদুজ্জামান মিয়া এ সংবাদ জানিয়েছেন। এদিকে বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর বাংলাদেশে মোট 31,292 দুর্গাপুজো হচ্ছে। গত বছরের তুলনায় এবছর 1,195 পুজো বেড়েছে। এবছর ঢাকায় 6,804, চট্টগ্রামে 4,506, সিলেটে 2,341, খুলনায় 4,883, রাজশাহীতে 3,542, রংপুরে 5,371, বরিশালে 1,724 এবং ময়মনসিংহে 2,101 দুর্গাপুজো হচ্ছে। বাংলাদেশ দুর্গাপুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি জানিয়েছেন, ধর্ম এবং বর্ণ নির্বিশেষে সকল মানুষ যদি অসুরের বিরুদ্ধে এক হয়ে দাঁড়ান তবে অসুর শক্তি নির্মূল করা কঠিন কোনো কাজ নয়। দুর্গাপূজা এই বার্তায় বহন করে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আল্লাপুর। দুর্গা উৎসব উপলক্ষে মঙ্গলবার উত্তর ত্রিপুরা সফরে গিয়ে ধর্মনগরের রাজবাড়ি এলাকায় স্থাপিত মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মুখ্যমন্ত্রী সস্ত্রীক ধর্মনগর কালীবাড়ি রামকৃষ্ণ আশ্রম ও কল্পনা আশ্রমে অনুষ্ঠিত দুর্গাপূজা পরিদর্শন শেষে কৈলাস শহর মহকুমায় চলে যান। শরৎ উৎসবে উত্তর ত্রিপুরা জেলা সফরে গেছেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মহাসপ্তমীতে ধর্মনগর পৌঁছে ধর্মনগরের রাজবাড়িতে প্রতিস্থাপিত মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। ধর্মনগর পূর্ত দপ্তরের উদ্যোগে বিধানসভার উপাধ্যক্ষ বিষ্ণুবন্ধু সেনের বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে নির্মিত হয় মহারাজা বীর বিক্রম কিশোরের এই মর্মর মূর্তি। মঙ্গলবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহারাজার মর্মর মূর্তিটির আবরণ উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রী। উন্মোচন পর্বে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জয়া, বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, টিআইবিসির চেয়ারম্যান টিঙ্কু রায় প্রমুখ। মহারাজার মর্মর মূর্তির আবরণ উন্মোচন করে প্রথমে মুখ্যমন্ত্রী ধর্মনগর পূর্ত দপ্তরকে ধন্যবাদ জানান তাদের এই উদ্যোগের জন্য। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের কৃতিত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন, ত্রিপুরার উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। এছাড়াও রাজ্যের উন্নয়নের লক্ষ্যে মহারাজার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেছেন। সবার সাথে সবাই ভ্রমণ
শেষে ধর্মনগর কালীবাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী সস্ত্রীক অঞ্জলি প্রদান করেছেন। সেখান থেকে রামকৃষ্ণ মিশন হয়ে টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কুরায়ের কল্পনা আশ্রমে অনুষ্ঠিত দুর্গা পুজো পরিদর্শনে যান সস্ত্রীক মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। সেখানে পুজোর মহাপ্রসাদ গ্রহণ করেছেন। ধর্মনগর ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী উত্তরের বাসীকে শারদীয় উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। শারদীয় উৎসবের জন্য আমি সমস্ত উত্তরবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে। আমি বিশ্বাস করি যে আমার উত্তরবাসীরা সবসময় উত্তর দিয়ে থাকেন। তো মা দুর্গার আশীর্বাদ নিয়ে আমাদের যে সংকল্প, প্রভাবশালী ত্রিপুরা করা, নারী নির্যাতন মুক্ত ত্রিপুরা করা, ভ্রষ্টাচার মুক্ত ত্রিপুরা করা, গরিব মুক্ত ত্রিপুরা করা, সেই দিশাতে আমরা কাজ করবো এবং বৈভবশালী এবং শ্রেষ্ঠ ত্রিপুরা করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী কৈলাসহর সফরের উদ্দেশ্যে ধর্মনগর ত্যাগ করেন। চোরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট। রাজ আমলে রীতি মেনে মঙ্গলবার আগরতলা দুর্গা বাড়িতে মহাসপ্তমী পুজো অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গল আরতি, মায়ের স্নান, হোম, পশু বলি এবং অঞ্জলি প্রভৃতি অনুষ্ঠিত হয়। বছর 150 বছরে পদার্পণ করেছে দুর্গা বাড়ি দুর্গা পুজো। সোনালী শারদে শঙ্খধ্বনি জানালো তোমার আগমনি, প্রভাত আলোকে মঙ্গল সঙ্গীত বাজিছে তোমার জয়ধ্বনি। মা দুর্গা, মা দুর্গা, মা দুর্গা তুমি জগজ্জননী। এবছর 150 বছরে পদার্পণ করল আগরতলার দুর্গাবাড়ি পুজো। মঙ্গলবার রাজ আমলের রীতি মেনে অনুষ্ঠিত হয়েছে দুর্গাবাড়ির সপ্তমী পুজো। এদিন সকালে আরতি দিয়ে শুরু হয় সপ্তমী পুজো। আরতির পরে মার স্নান হয়, পুজো উপলক্ষে হয় পশু বলি এবং হোম যজ্ঞ, এরপর অঞ্জলি হয়। প্রায় 100 ভক্তবৃন্দ এদিন দুর্গাবাড়িতে মায়ের নিকট অঞ্জলি প্রদান করেন। দুর্গাবাড়ির মহাসপ্তমী পুজোর কাজে নিয়োজিত পুরোহিত জানিয়েছেন, ত্রিপুরার মহারাজাদের এই পুজো 300 বছরের আর এখানে 150 বছর যাবৎ দুর্গা পুজো হচ্ছে। রাজ আমলের রীতি মেনে মহাসপ্তমীর বিহিত পুজো হচ্ছে বলে এখানে জানিয়েছেন। দুর্গাবাড়ি মহাসপ্তমী বিহিত পূজা 7টায় শুরু হয়েছে, তারপর আরতি হয়েছে, মা স্নান হয়েছে, তারপর বলি হলো, বলির পর একটু অঞ্জলি হোম হলো, হোমের পর অঞ্জলি হবে, তারপর 10টায় মা অন্নভোগ লাগবে, সংবিধান লাগবে। মহাসপ্তমী বিহিত পূজা মা অকালে অকালে মা সপ্তমী পূজা, আমরা দেবী পূজা মনে করি। রাজা রাজামল থেকে এইভাবেই চলে আসছে। এখানে 150 বছর ধরে, কিন্তু মহারাজার এই পুজো 300 বছরের পুজো, চন্দ্রবংশীয় রাজা। সপ্তমী উপলক্ষে হোম যজ্ঞ অনুষ্ঠিত হয়। এদিন পুরোহিত জানিয়েছেন মঙ্গলবারই সকাল 10:32 থেকে মহা অষ্টমী শুরু হবে। বুধবার সকাল 7টায় পুজো শুরু হবে, 9টায় পশু বলি হবে, সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত মায়ের অঞ্জলি হবে, 11টায় ভোগ লাগানো হবে এবং বেলা 12টায় মায়ের সন্ধি পুজো শুরু হবে। ব্যুরো রিপোর্ট। আরতি করব আজ নিজের হাতে, পুরা মনের বাসনা যে সবা, তুমি এসে শক্তি রাধা জানি। মা দুর্গা, মা দুর্গা, মা দুর্গা তুমি জগজ্জননী।
শারদ উৎসবের মতো ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় বিধায়কের নোংরা রাজনৈতিক বক্তব্যকে ঘিরে যোগেন্দ্রনগরের নাগরিকদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। বনকুমারীর লাভ স্টার ক্লাবের পুজো মণ্ডপের দ্বার উন্মোচন করতে গিয়ে বিধায়ক রেবতী মোহন দাস বলেছেন, বামফ্রন্ট পরাজিত হলে এবং বিজেপি নেতৃত্বে রাজ্যের সরকার প্রতিষ্ঠিত হলে এ রাজ্যের মানুষ শনি পুজো দেবেন বলে মানত করেছেন। আকৃষ্ট করতে চাইছে। প্রতিমা এবং প্যান্ডেল দুটোর মধ্যে গুরুত্ব দিয়েছে লাভ স্টার অর্গানাইজেশন ক্লাব। মহাষষ্ঠী সন্ধ্যায় পুজো মণ্ডপে দর্শনার্থীদের জন্য উন্মোচন করা হয়েছে। পুজো মণ্ডপের দ্বার উন্মোচন করেন এলাকার বিধায়ক রেবতী মোহন দাস। মন্দিরের দ্বার উন্মোচন করে বিধায়ক রেবতী মোহন দাস বলেছেন, গত বছরের তুলনায় এবছর রাজ্যে 93টি পুজো বেশি। এর কারণ হিসেবে বিধায়ক বলেছেন, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের অধিকাংশ মানুষেরই মানুষ ছিল, নির্বাচনে বামফ্রন্ট পরাজিত হলে এবং বিজেপি জয়ী হলে প্রত্যেক মানুষই শনি পুজো দেবেন, তাই বছর রাজ্যে শনি পুজোর মতোই দুর্গাপুজো হচ্ছে বলে দাবি করেছেন বিধায়ক রেবতী মোহন দাস। অন্যান্য বছর যা পূজা হতো পত্রিকা দেখলাম 93টা পূজা বেশি হচ্ছে। কিসের থেকে এটা আমি জানি না, কারণ নির্বাচনের পর ফল ঘোষণার পরে একদিনে 150 মধ্যে নিমন্ত্রণ হলো কেমন কেমন করতে পারছে দর্শন করতে পারছে। তাদের এক দুজনের সাথে কথা বলে জানলাম মানসিক গোষ্ঠী যদি এবার অঞ্চল ছাড়ে আর বিজেপি সরকার গঠন করা থাকে সমঝোতা থেকে এই ক্রিয়া প্রচুর মানুষ সমঝোতা দিচ্ছে, অনেকে পরিষ্কার সেবা করছে মানুষই বেড়ে গেলে। মহা আড়ম্বরে প্রতি বছরের ন্যায় এবারও দেবী দুর্গার পূজা অর্চনা হচ্ছে শহরের দক্ষিণ পূর্ব অংশের আনন্দনগরের রামকৃষ্ণ আশ্রমে। 68 বছরের প্রাচীন এই আশ্রমে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে দেবীর পূজা হচ্ছে। পুজো উপলক্ষে 4 দিন ব্যাপী হবে বেশ কিছু অনুষ্ঠান, হবে স্থানীয় শিল্পীদের নিয়ে যাত্রা। মহাসপ্তমীতে দেবী দুর্গা সপরিবারে পুজো মণ্ডপে পূজিত হন। এদিন থেকে 4 দিন ব্যাপী দুর্গা দেবীর পূজা অর্চনা হয়ে থাকে। মঙ্গলবার মহাসপ্তমীর দিনে দেবী দুর্গার পুজো হয়েছে প্যান্ডেলে প্যান্ডেলে। পুরোহিতগণ হিন্দু শাস্ত্র মতে দেবী দুর্গা পুজো করেছেন। রাজধানীর দক্ষিণ পূর্ব অংশের আনন্দনগরেও দেবী দুর্গার পুজো হচ্ছে মহাসাড়ম্বরে। 68 বছরের প্রাচীন রামকৃষ্ণ আশ্রমে অন্যান্য বছরের ন্যায় এবারও শারদীয়া দুর্গাপুজো হচ্ছে। মহাসপ্তমীর সকালে এই আশ্রমে হয়েছে দুর্গা দেবীর পূজার্চনা। বিজয়া দশমী পর্যন্ত দেবীর পুজো চলবে। শারদীয়ার পুজো উপলক্ষে আনন্দনগরের রামকৃষ্ণ আশ্রমে 4 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মহাসপ্তমী উপলক্ষে কচি কাঁচাদের মধ্যে বসে আঁকর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহানবমীর রাতে হবে যাত্রাপালা, স্থানীয় শিল্পীরা যাত্রা পরিবেশন করবেন জানিয়েছেন আশ্রমের সভাপতি মলিলোত। সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকেও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নবমী দিন আমাদের হবে রাজা আহরচন্দ্র যাত্রাপালা। এই 3 দিন এই প্রোগ্রাম আগামীকালকে আনন্দনগরের রামকৃষ্ণ আশ্রমের পুজোর একটা আলাদা ঐতিহ্য রয়েছে। হিন্দু শাস্ত্র মতে অত্যন্ত নিয়ম নিষ্ঠা ভাবে এই আশ্রমে দেবী দুর্গার পূজা অর্চনা হয়ে থাকে, এমনটাই দাবি আশ্রমের কর্মকর্তাদের। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, কল্লাপুর। রাজধানী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে কদমতলাতেও মহা ধুমধামী মহাসপ্তমী পুজো পালিত হচ্ছে। অন্যান্য বছরের মতো এই বছরও কদমতলা মাঠে আয়োজিত সবচেয়ে বড় বাজেটের পুজোর আয়োজন করেছে বয়েজ ক্লাব। দর্শনার্থীদের ভিড় প্রতিবারের মতো এবারও। Thank you.
মহাসপ্তমী। শহর থেকে গ্রাম রাজ্য জুড়ে প্রতিটি প্যান্ডেল বাড়িঘর সহ সর্বত্র পূজিত হচ্ছেন দেবী দুর্গা। তেমনি এক দৃশ্য ধর্মনগর মহকুমার কদমতলাতেও। সকাল থেকেই কদমতলার বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে পুরোহিত মন্ত্র উচ্চারণ সহ ধূপ ধুনুর আরতিতে মায়ের আরাধনায় ব্যস্ত আর থেকে আসে সকলে। পুজো শেষে প্রতিটি প্যান্ডেলে দেখা যাচ্ছে এলাকার কচির কাছা থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা সকলে মিলে প্রসাদ গ্রহণ করছেন। প্রতিটি প্যান্ডেলে ক্লাব কর্তৃপক্ষকে ব্যস্ত দেখা যাচ্ছে। মায়ের আরাধনা থেকে প্যান্ডেল আলোকসজ্জা কিছুতেই যাতে খামতি না থাকে সেদিকে সজাগ দৃষ্টি রেখে চলেছেন ক্লাব কর্তৃপক্ষ। এমন এক দৃশ্য হাল্লাপুরের ক্যামেরা বন্দী হল কদমতলা মাঠে আয়োজিত এলাকার সবচেয়ে বড় পুজোতে। আয়োজক বয়েজ ক্লাব। এবার ওই ক্লাবের পুজোর সামগ্রিক আয়োজন সম্পর্কে জনৈক ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘ 32 বছর ধরে চলে আসা বয়েজ ক্লাবের এই পুজো কদমতলা এলাকার সবচেয়ে বড় পুজো। এবার পুজোর বাজেট 5 লক্ষ টাকা। কলকাতার দক্ষিণেশ্বরী মায়ের মন্দিরের আদলে পুজো প্যান্ডেলটি তৈরি করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও দিল্লি থেকে 6 জন ঢাকিকে নিয়ে আসা হয়েছে ঢাক বাজানোর জন্য। তিনি আরো বলেছেন, প্রতি বছরই তাদের ক্লাবের সবচেয়ে বেশি দর্শনার্থীদের ভিড় থাকে, বছরও যেন তার ব্যতিক্রম না হয় সেজন্যই এত আয়োজন। কমিটি কদমতলা স্কুল মাঠ পরিচালনা হলো বয়েজ ক্লাব। আমরা দীর্ঘদিন থেকে পুজো করে আসছি ছোটবেলা থেকে। কদমতলার মধ্যে সবচেয়ে মধ্য শহরের মধ্যে কদমতলার মধ্যবর্তী জায়গা স্কুল মাঠ, সেই জায়গায় প্রতি বছর এই পূজাটা বড় পূজা হয়। এবার আমরা বাজেট নিয়েছি 5 লক্ষ টাকা। আমরা ডেকোরেশন করেছি দক্ষিণেশ্বর মন্দির টাইপ কাপড় এবং তোমার ঘাটের। আমরা বাঙ্গুর থেকে দিল্লি থেকে বাঙ্গুর নিয়ে এসেছি 6 জন। আমাদের রিজিয়েট ইলেকট্রনিক বিভিন্ন ধরনের আমাদের প্রোগ্রাম আছে। বা 4 দিন আমরা সমাজমূলক কিছু কাজ করবো এবং সবচেয়ে বেশি দর্শক আমাদের এই মাটি হয়। আমরা প্রতি বছর দেখেছি, এবারও আমরা আশা করবো আমাদের পুজোটা সুন্দরভাবে সবার সুবিধা সুবিধা নিয়ে এবং এখানে সবচেয়ে বেশি দর্শক হয়। এবং দর্শনের ব্যাপারটা হচ্ছে কদমতলার মধ্যে সবচেয়ে বড় পূজা এই স্কুল মানে পূজাটা। 1,70,000 টাকার বাজেটে রাজ্যের কুটির শিল্পকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে কদমতলার স্কর্পিয়ন ক্লাবের প্যান্ডেল। পুজো উদ্যোক্তা জানিয়েছেন, রাজ্যে কুটির শিল্পে প্রসিদ্ধ। এছাড়া কুটির শিল্পের কারিগরি গুণ রাজ্যে রয়েছে প্রচুর। সে কথায় মাথায় রেখে এবারে প্রচুর এই থিম হাতে নিয়েছেন পুজো উদ্যোক্তারা। তিনি আশা প্রকাশ করেছেন দর্শনার্থীরা তাদের এই আয়োজনে আনন্দ উপভোগ করবেন। গত বছরে পা দিয়েছে এবং আমাদের এবারে থিম পুরোটা থিম কুটির শিল্প। আমাদের পুকুর রাজ্যে যেহেতু একটা বাঁশ বেটের একটা কারিগর আছে, কুটির শিল্প করে আমাদের প্যান্ডেলটা মতো হয়েছে। এটা ওই তুলা আছে, ডালা আছে, ওই মানে সব কিছুই মানে যা বাঁশ বেটে যা তৈরি করা যায় পুরো জানা সরকারি সম্পূর্ণ কাঠামান। দেখা যাক, আশা করি এবার এবারে আমাদের থিমটাকে একটু অন্যরকম দর্শকেরা আসবে। আশা করি আমাদের এই পূজা প্যান্ডেলকে আমাদের মানে আমরা নিয়ে যেতে পেরেছি এবং সবাই এটা ভালোবাসবে না বলা আমাদের আশা হচ্ছে। আমাদের বাজেটটা আমরা 1,70,000 চলে আসবে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তেলিয়ামুড়া মহকুমার চাকমা ঘাট এলাকার একটি জঙ্গল থেকে প্রচুর পরিমাণে বিলিতি মদ উদ্ধার করে তেলিয়ামুড়া থানার পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক এবং তেলিয়ামুড়া থানার ওসি স্বপন দেববর্মা। উদ্ধারকৃত বিলিতি মদের আনুমানিক বাজার মূল্য 80,000 টাকা হবে বলে জানান ওসি স্বপন দেববর্মা। তিনি আরও জানান, চাকমা ঘাট এলাকার বাসিন্দা অঞ্চলদের বাড়ির সংলগ্ন জঙ্গল থেকে এই মদগুলি উদ্ধার হয়। পুলিশের সন্দেহে উদ্ধারকৃত মদগুলি গোপন জায়গায় লুকিয়ে রেখেছিলেন অঞ্জন বাবু। তবে উপযুক্ত প্রমাণ না থাকায় পুলিশ অঞ্জন বাবুকে গ্রেফতার করতে পারে। গোপন খবরের ভিত্তিতে আমি তল্লাশি করি এবং তার বাড়ির পাশে জঙ্গলে প্রায় 80,000 টাকার মতো আমরা ভিআর ইংলিশ মৎস্য উদ্ধার করি এবং এই মাল অঞ্জন বিশ্বাস। মঙ্গলবার বিশ্ব খাদ্য দিবস, এই উপলক্ষে খাদ্য সুরক্ষা এবং পুষ্টি সুনিশ্চিত করার আহ্বান জানিয়ে শহরে শোভাযাত্রা করল স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর। এই দিন সকালে কর্নেল চৌমুহনীস্থিত পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে এই শোভাযাত্রাটি শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকরা অংশ নেন।
বিভিন্ন খাদ্য বিষয়ে যে প্রভাব যে কুপ্রভাব আমরা খাদ্য অভ্যাস যাতে আমরা ভালোভাবে করতে পারি অ্যাওয়ারনেস জেনারেল করতে পারি এবং আমাদের এই খাওয়া দাওয়ার যে জিনিসটা হচ্ছে এখানে শুধু আমাদের যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অন্যান্য পুষ্টিজনিত যে খাদ্য হচ্ছে না তার সাথে সাথে কিছু এখানে আমাদের কমিউনিকেবল ডিজিজগুলো হচ্ছে তো সেই উপলক্ষে আমরা আজকে 16 তারিখ যেটা গোপন খবরের সূত্র ধরে ষষ্ঠীর রাতে বিশালকর থানাধীন নোয়াপাড়া এলাকার বাসিন্দা এক পাচারকারী বাড়ি থেকে মজুত করে রাখা বেশ কিছু কার্টুন ভর্তি বিলেতি মত উদ্ধার করল বিশালকর থানার পুলিশ বাড়ির মালিক অভিযুক্ত প্রহ্লাদ বণিক ঘটনার আজ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অভিযানের নেতৃত্বে ছিলেন বিশালকর থানার ওসি শ্যামাপ্রসাদ দাস ও সেকেন্ড অফিসার বিজয় দাস পুলিশের কাছে গোপন খবর ছিল পুজোর দিনগুলিতে মদের কাউন্টারগুলি বন্ধ রাখার প্রশাসনিক নির্দেশ থাকায় অভিযুক্ত প্রহ্লাদ বণিক আগে থেকে নামি দামি ব্র্যান্ড সহ কার্টুন ভর্তি করে প্রচুর পরিমাণে বিলিতি মদ অবৈধভাবে বাড়িতে মজুত রেখেছিল পুজোর দিনগুলিতে বেশি মুনাফা লাভের আশায় কিন্তু পুলিশের আচমকা অভিযানে সে আশায় ঘুরে বাড়ি অবৈধভাবে মজুত রাখার অপরাধে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা রুজু করে ধলেশ্বরের দেবেন্দ্র রোড স্থিত শান্তিনিকেতন সাংস্কৃতিক পরিবেশের পরিষদের দুর্গাপুজোর প্যান্ডেলের উদ্বোধন করলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পরিষদের সদস্য সভ্যদের মধ্যে ব্যাপক উৎসাহ পুজোর সময় রাজবাসীর সামনে ভিন্ন মেজাজে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ষষ্ঠীর সন্ধ্যায় বিভিন্ন পুজো প্যান্ডেল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী একই সাথে সাথে ষষ্ঠীর সন্ধ্যায় ধলেশ্বর স্থিত দেবেন্দ্র দেবনাথ রোডের শান্তিনিকেতন সাংস্কৃতিক পরিষদের পুজো মণ্ডপ উদ্বোধন করলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ফিতা কেটে মুখ্যমন্ত্রী এই প্যান্ডেলের উদ্বোধন করেন পাশাপাশি মঙ্গলদীপ প্রজ্বলন করেন এই প্যান্ডেল উদ্বোধনী অনুষ্ঠানে নিজ বক্তব্যে মা বোনদের নিরাপত্তার ব্যাপারে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সরকারের যে বৈভবশালী ত্রিপুরা তখনই ভালো যখন বৈভবশালী সমাজ ব্যবস্থা তৈরি হয় পাড়া গাঁও গ্রাম যখন বৈভবশালী হয় আর মায়েদের সম্মান থাকে মায়েরা সুরক্ষিত মানে কোনো জায়গাতে গেলেই মহিলারা সুরক্ষিত মানে আপনি বুঝে যায় এখানে আইন কারণে আমরা কোনো কাহিনী যখন করি তখন আমরা উদাহরণ দিই যে রাজা রাজত্ব খুব ভালো ছিল তার উদাহরণ দিয়ে দিই ওই রাজার সময় উদ্বোধনের পর পরিষদের সভ্য সদস্যদের সঙ্গে বেশ খোশ মেজাজে বার্তালাপ করেন মুখ্যমন্ত্রী এই প্যান্ডেল উদ্বোধনী অনুষ্ঠান বিশেষ করে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এলাকার সাধারণ ব্যাপক উৎসাহিত নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হল্লাবুল ষষ্ঠী রাতে শান্তির বাজারে দুর্গাপুজো পরিদর্শনে গেলেন বিজেপির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক পুজোর সময় নেত্রীকে কাছে পেয়ে শান্তির বাজারবাসীর মধ্যে বাড়িতে বাড়তি আনন্দ শান্তির বাজারে দুর্গাপুজো পরিদর্শনে গেলেন বিজেপির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক সঙ্গে ছিলেন দলীয় দক্ষিণ জেলার সভাপতি বিভীষণ দাস সাধারণ সম্পাদক শ্যামললাল দেবনাথ ডাক্তার নীলয় রতন সুর কান্তি ভৌমিক গোপাল মল্লিক প্রমুখ রাতে সদল বলে শান্তির বাজার পশ্চিমপাড়া এবং সুগার মিল উন্নয়ন সংঘের পুজো পরিদর্শন করলেন প্রতিমা ভৌমিক এর মধ্যে প্রতিমা ভৌমিক নিজ প্রতিক্রিয়ায় বলেন এই বছর শারদোৎসব দুর্গা পুজোয় নতুন মাত্রা যোগ হয়েছে আমরা বলছিলাম যে এই বছরের পূজার একটা নতুন মাত্রা পেয়েছে নতুন উন্মাদনা মানুষ সাধন হারা একটা উচ্ছ্বাসে
সাধারণ সম্পাদিকার এই পুজো পরিদর্শনকে কেন্দ্র করে এদিন শান্তির বাজারের মানুষের মধ্যে বিশেষ করে স্থানীয় দুর্গাপুজো আয়োজকদের মধ্যে এক বাড়তি আনন্দ উৎসাহ পরিলক্ষিত হয়। প্রতিমা দেবী কিন্তু নিজেও এই সুন্দর পুজো পরিবেশ উপভোগ করলেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খুলনা। সোমবার আড়ালিয়ায় হাওড়ার জলে তলিয়ে যাওয়া শিশু গুড্ডু ঋষি দাসের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার ফের এনটিআরএফ বাহিনী সংশ্লিষ্ট স্থানে গুড্ডুর সন্ধানে হাওড়া নদীতে তল্লাশিতে নেমেছে। পুজোর সময় মায়ের সঙ্গে আড়ালিয়ায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল পাঁচ বছরের শিশু তেলিয়ামুড়ার বাসিন্দা গুড্ডু ঋষি দাস। এর মধ্যে দাদু অমৃত ঋষি দাসের সঙ্গে গুড্ডু এলাকার অনতি দূরে হাওড়া নদীতে মাছ ধরতে যায়। নদীর পাড়ে দাঁড়িয়েছিল গুড্ডু। এর মধ্যে দাদুর সাময়িক মনোযোগহীনতার কারণে হঠাৎ করে গুড্ডুর কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। এরপরে গুড্ডুর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে একাংশ এলাকাবাসী জানায় নদীর জলে একটি শিশুর দেহ ভেসে যেতে দেখা গেছে। তাতেই নদীর জলে গুড্ডুকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। আর খবর যায় এনডিআরএফ এবং দমকল বাহিনীতে। গোটা দিন দমকল বাহিনী এবং এনডিআরএফ বাহিনী সংশ্লিষ্ট হাওড়া নদীর জলে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত চলে যায়। এর মধ্যে মঙ্গলবারও এনডিআরএফ বাহিনী গুড্ডুর খোঁজে তল্লাশি চালায় সংশ্লিষ্ট এলাকার হাওড়া নদীর জলে। এদিন তিনিও তল্লাশিতে নামে বলে জানান টিএসআর কর্মী দাদু অমৃত ঋষি। প্রায় এলাকা তারপর আমিও হার্ট অ্যাটাক তারপর আমি আর কি করলাম চতুর্থ জল থাকতে আমি পারি না। তারপর দুইটা আমার বিহবল নিখোঁজ গুড্ডুর মা সহ পরিবারের অন্যান্য সাধারণ প্রতিবেদন লেখা পর্যন্ত গুড্ডুর কোনো খোঁজ পাওয়া যায়নি। এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজমান। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লা বল। বৃদ্ধিনগর এলাকায় একটি বিওসিতে পার্কিং করে রাখা চাল পচাই লরি থেকে ফ্যান্সিডিল উদ্ধার। লরির দুই খালাসি আটক। শারদোৎসবের মাঝে নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল রানীরবাজার থানার পুলিশ। বৃদ্ধিনগরের একটি বিওসিতে পার্কিং করে রাখা চাল বোঝাই লরি থেকে ব্যাপক সংখ্যক ফেন্সিডিল বোতল উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ বিওসিটিতে অভিযান চালিয়ে বহিরাজ্যের লরিটি থেকে আনুমানিক 15,000 ফেন্সিডিলের বোতল উদ্ধার করে। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায় বলে নিজ প্রতিক্রিয়া জানালেন সংশ্লিষ্ট এএসআই। ছিল বা সিকিউরিটি ইনফরমেশন ছিল যে একটা গাড়ি ট্রাক গাড়ি আমাদের এলাকার মধ্যে ঘোরাফেরা করতেছে, এটার মধ্যে কন্ট্রাব্যান্ড আইটেম গুডস আছে। তো অ্যাকর্ডিংলি আমরা সার্চ করতে থাকি। সার্চ করতে করতে লাস্ট অফল বিকে পেট্রোলিয়ামে আইয়াছিলাম, যে গাড়ির নাম্বার দেওয়া আসলো ওই গাড়িটা আমরা পাইলাম। এখানে এসডি ভূষক ছিলেন, তো ওই গাড়িটার নাম্বার হলো NL02N1178। আচ্ছা, তো এটাতে কন্ট্রাব্যান্ড গুডস আসলো। তো আমরা যে এনডিপিএসএ অ্যাক্টের নিয়ম অনুযায়ী আমরা যা যা প্রসিডিউর আছে এগুলি ফলো আপ করছি এবং সিনিয়র অফিসারকে জানাইছি, মেসেজ দিলাম। দেওয়ার পরে আমরা ডিসিএম মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র অফিসার পুলিশ অফিসার যারা আছে সবার সামনে আমরা এটা আনলোড করলাম, সার্চ করলাম। সার্চ করার পরে এটাতে দেখলাম চাল আছে, চাল রাইস মানে ভর্তি আসলো, লোডেড আসলো, কিন্তু রাইসের নিচে চালের ব্যাগের নিচে হলো আপনার ফেন্সিডিল পাওয়া গেছে। পুলিশ ঘটনায় লরির দুই খালাসিকে আটক করেছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজার মূল্য আনুমানিক 40,00,000 টাকা। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লা বল। মঙ্গলবার শারদ উৎসব দুর্গাপুজোর মহাসপ্তমী। এই শারদ উৎসব উপলক্ষে গোটা ধর্মনগর মহকুমা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি। সমস্ত প্রত্যাশা আর অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত শারদোৎসব দুর্গাপুজো হাজির। মঙ্গলবার মহাসপ্তমী, শারদোৎসবে বর্তমানে বাঁধ ভাঙা আনন্দে মেতেছে আপামর রাজ্যবাসী। তবে সাধারণের এই বাঁধ ভাঙা আনন্দ উল্লাসের মাঝে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে পুজোর সমস্ত আনন্দকে ভঙ্গ করতে না পারে সেজন্য রাজ্য প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সেই মতো ধর্মনগর মহকুমাতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা ধর্মনগর মহকুমার প্রায় 200 জন টিএসআর জওয়ান মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি আরও অতিরিক্ত 60 জন পুলিশকর্মী নিয়োজিত। শুধু তাই নয়, বিভিন্ন স্থানে নজর রাখতে খানিখানি বসানো হয়েছে সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এছাড়া শারদোৎসবের রাতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নো এন্ট্রি বোর্ড বসিয়ে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। সর্বোপরি শারদোৎসবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তার চাদরে বেষ্টিত গোটা ধর্মনগর মহকুমা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। সুনামুরার ইয়ং প্লায়ার ক্লাবে শারদোৎসব দুর্গাপূজাকে ঘিরে ঠাকুর মোড়ায় ব্যাপক উৎসাহ। ষষ্ঠীতে পুজোর প্যান্ডেল উদ্বোধনীতে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করল ইয়ং প্লায়ার ক্লাব কর্তৃপক্ষ। রাজ্যে শারদোৎসব ইদানিং শুধুমাত্র পূজার জন্য নথি সীমাবদ্ধ নেই, আয়োজকরা কিন্তু এই দুর্গাপূজার মাঝে নানা সামাজিক কাজকর্ম করতে অভ্যস্ত। এই পরিস্থিতিতে ষষ্ঠীর সন্ধ্যায় দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে নিজেদের পুজো উদ্বোধনী অনুষ্ঠানকে হৃদয়গ্রাহী করে তুলল সোনামুড়ার ঠাকুর মোড়ার ইয়ং ব্লাড ক্লাব। এই উদ্বোধনী তথা বস্ত্র বিতরণী অনুষ্ঠানে মহকুমা শাসক সহ সোনামুড়া এসডিপিও রাজদীপ দেব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ক্লাব সভাপতি পার্থসারথী কর। আগামী দিনে এই ক্লাব আরও অধিক সামাজিক কর্মসূচি পালন করবে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন জনক ক্লাব কর্তা। ইয়ং ব্লাড ক্লাব আমরা দীর্ঘ বছর করছি, আগামী দিনে এই পুজো উপলক্ষে বাদ দিয়েও পুজো ছাড়াও আমরা অনেক কিছু সামাজিক কর্মসূচি আমরা নেব এবং এলাকার মানুষও হোক, এলাকার বাইরে কোনো মানুষই হোক, সবাইকে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করব এবং মানুষকে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করব। কারণ সামাজিক কর্মসূচি কোনো ক্লাব যদি না করে থাকে সেই ক্লাবের কোনো মূল্যই থাকে না সেটা আমরা মনে করি। তাই সেই অর্থ হিসেবেই এই দুর্গাপুজোতে আমরা সামাজিক কর্মসূচি হিসেবে বস্ত্র দান ব্যাপারটা আমরা অংশ মানে বেছে নিয়েছি। তাই আগামী দিনে আরও বেশি পরিমাণ মানুষকে যাতে আমরা বস্ত্র দিতে পারি সে চেষ্টা আমরা করব, সে আশা আমরা কামনা করছি। উপস্থিত অতিথিরা এদিন এই দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন। গোটা অনুষ্ঠানকে ঘিরে ইয়ং ব্লাড ক্লাবের সদস্য সভ্যদের পাশাপাশি এলাকার অন্যান্যদের মধ্যেও অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে। সুনামুড়া প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। কল্যাণপুরের রতিয়া শান্তিপ্রিয় সংঘের শারদ উৎসব দুর্গাপুজোর এবার ব্যাপক আয়োজন। ষষ্ঠীর রাতে এলাকার বিধায়ক ফিতা কেটে শান্তিপ্রিয় ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মহাসপ্তমী, গোটা রাজ্য জুড়ে সপ্তমীর সকাল থেকে পূজার্চনা শুরু। মফস্বল গ্রাম শহরগুলিতেও ঠিক তাই। এর মধ্যেই সোমবার ষষ্ঠীতে কল্যাণপুরের রতিয়ার শান্তিপ্রিয় সংঘে দুর্গাপুজো প্যান্ডেলের ফিতা কেটে উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী। মাঙ্গলিক মোম জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনের পর বিধায়ক পিনাকী দাস চৌধুরী নিজ প্রতিক্রিয়ায় বলেন, উৎসাহ উদ্দীপনা পাহাড় সমুদ্র গ্রাম নগর সমস্ত জায়গা দীর্ঘদিন ধরে একটা শান্তির শ্বাস প্রশ্বাস, গণতন্ত্রের শ্বাস প্রশ্বাস সৃষ্টি এবং মানুষ ওতপ্রোতভাবে দু মাস আগে থেকে দশভূজা মায়ের আরাধনার গতি হয়েছে এবং মানুষ উৎসাহ উদ্দীপনা ভরে উঠেছে। এই ত্রিপুরা রাজ্য আমাদের কুয়াই কল্যাণ সমস্ত জায়গায় মানুষ আনন্দিত মুখরিত হয়ে উঠুক আমাদের ক্লাবের পক্ষ থেকে এলাকাবাসী কুয়াই জেলাকে শারদীয় শুভেচ্ছা এবং সবাই যাতে আনন্দের ভাগিদার হতে পারে আমি এই কথা বলছি। উল্লেখ্য, বিহারের রাজবীর রাম মন্দিরের আদরে এবছর প্যান্ডেল করেছে শান্তিপ্রিয় সংঘ। তাদের পুজোর বাজেট 5 লক্ষ টাকা। শারদোৎসব দুর্গাপুজোকে ঘিরে ষষ্ঠীর রাত থেকেই স্থানীয় সাধারণের মধ্যে ব্যাপক উৎসব অনুষ্ঠিত হয়। নিজ
নিজস্ব প্রতিনিধি রিপোর্ট। সনাতনী ধর্মাবলম্বীদের বর্তমানে শারদ উৎসব, দুর্গাপূজাকে ঘিরে আবেগ উচ্ছ্বাস চরমে। রাজ্যের জনজাতি গোষ্ঠীর মধ্যেও সে আবেগ আনন্দের অন্ত নেই। দক্ষিণ মহারানীপুরের প্রত্যন্ত গ্রামে ষষ্ঠীর রাতে হল ষষ্ঠী পুজো ও দেবী দুর্গার হাতে অস্ত্র স্থাপন। রাজ্যের গ্রাম পাহাড় সমতল সর্বত্র বর্তমানে শারদ উৎসবের আনন্দ ধারা প্রবহমান। কার্যত সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ ধারায় আবগা হয়ে ব্যস্ত। প্রথমত প্রত্যন্ত জনজাতি সম্প্রদায়ের জনসাধারণ সে আনন্দের মেয়েতে শারদ উৎসবের আনন্দ উপভোগে ব্যস্ত। দক্ষিণ মহারানীপুরের প্রত্যন্ত গ্রামেও জনজাতি গোষ্ঠীর মানুষ নিজেদের সাধ্যমত এবারও দুর্গাপূজার আয়োজন করেছেন। তাদের বাহ্যিক চাঞ্চিকতার ক্ষেত্রে সাধ্যের কমতি থাকলেও শেষ করার আগে আরো একবার শিরোনাম। মজাদার স্বাদে ভরা স্বাদ মহাসপ্তমী সন্ধ্যা রাজধানী দুর্গা বাড়িতে পূজা দিলেন রাজ্যপাল ডক্টর কাপ্তান সিং সোলাঙ্কি। প্রচুর আনন্দে মেতেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এই বছর গোটা বাংলাদেশে পুজো বৃদ্ধি পেয়ে হয়েছে 31,272। ধলেশ্বরী শান্তিনিকেতন সংস্কৃতি পরিষদে পুজো মণ্ডপ উদ্বোধন করেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী। মহাসপ্তমীর সন্ধ্যায় সোনাপুরের এক বাড়ি থেকে 10 লক্ষ টাকা বিলিতি মাত উদ্ধার করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। বৃথিনগরে চাল পচা লরি থেকে ব্যাপক সংখ্যক ফেন্সিডিলের বোতল উদ্ধার করে পুলিশ। এখন এই পর্যন্তই। অন্যান্য নিউজ এবং আপডেটস দেখতে চোখ রাখুন হালাবলের পর্দায়। ততক্ষণে চলার পথের সময়ের সাথে মানুষের পাশে হালাবল।